নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপকি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। এসএসবি 53 ব্যাটালিয়নের উদ্যোগে জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বড় মিচিয়াবস্তি ও খোকলা বস্তিতে বেটি বাঁচাও বেটি পড়াও শীর্ষক কর্মসূচি পালন করা হলো। দুই ব্লকের সংযোগকারী পাকা সেতুর কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শিক্ষক নিয়োগের দাবিতে কোচবিহার ইন্দিরা দেবী স্কুলের ছাত্রের অভিভাবকরা স্কুল গেটের সামনে থেকে একটি মিছিল বের করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। কোচবিহার এমজেন হাসপাতালে অতর্কিত ভিজিট কোচবিহার মেডিকেল কলেজ সুপার রাজীব প্রসাদের। গাজল থানার আদিনা এলাকায় 34 নং জাতীয় সড়কে গাড়ি ঢাকায় মৃত্যু হলো এক মহিলার। ফালাকাটায় সারাদিনের চেষ্টায় বন দফতরের কর্মীদের জালে ধরা পড়ল চিতাবাঘ। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। ফালাকাটায় সারাদিনের চেষ্টায় বন দফতরের কর্মীদের জালে ধরা পড়ল চিতাবাঘ। ফালাকাটার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রায়চেং স্কুল সংলগ্ন জগমোহন দাসের আলু ক্ষেতে চিতাবাঘ দেখে আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। ফালাকাটায় সারাদিনের চেষ্টায় বন দফতরের কর্মীদের জালে ধরা পড়ল চিতাবাঘ। ফালাকাটার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়চেঙ্গা গ্রামের রায়চেঙ্গ স্কুল সংলগ্ন জগমোহন দাসের আলু ক্ষেতে চিতাবাঘ দেখে আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। এদিন সকালে আলু ক্ষেতে ঔষধ স্প্রে করতে গিয়ে দেখে একটি বিশালাকার চিতাবাঘ শুয়ে আছে। দেখে ভয়ে আতঙ্কে পালিয়ে যায় দুজন কৃষক। এই খবর জানাজানি হতেই বাঘ দেখতে ভিড় জমায় উৎসাহী মানুষ। বাঘের আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফালাকাটা থানার পুলিশ। এরপর আসে জলদাপড়া সাউথ রেঞ্জের বন দফতর কর্মীরা। শুনে মে আয়া যে হামলো কা পড়োশী জো রায়চেঙ্গা গাঁও হ্যা উসমে এক চিতা আয়া হুয়া হ্যা জো পুরা আতঙ্কি ফেলায়া হ্যা। উসকে বাদ ওহি সব কো হামলোগ দেখনে কে লিয়ে আয়ে হ্যা ওর বহুত সারে ইয়াহ পাবলিক ভিড় ইকট্ঠা হুয়া হ্যা ওর ওর বন বিভাগ কা জো অফিসার সব আয়া ও ভিল ও লোক ভি আয়া হ্যা গাড়ি উড়ি লেকে পকড়নে কে লিয়ে ওর হাম লোক কা এসআই ভি আয়া হ্যা জিতনা ভাইয়া সব ভি আয়া হ্যা সিভিক ভাইয়া সব ভি আয়া হ্যা জো দো আদমি কো জখম ভি কিয়া হুয়া হ্যা জো হসপিটাল মে হাম লোক কা ফালাকাটা চিফ ফর স্পেশালিটি হসপিটাল পে ভর্তি কিয়া গিয়া হ্যা। অভি পতা নেই ও লোক কে লিয়ে কুছ সহযোগিতা মিলেগা কি নেই মিলেগা, পর হাম লোক চাহতে হ্যায় কি বন বিভাগ কি তরফ সে ও লোক কো সহযোগিতা মিলে। ঘটনা হচ্ছে যে ওই জগমোহন দাসের আলু জমিতে আর কি ওই লেবাররা যখন নাকি স্প্রে করতে যাচ্ছিলো, ওষুধ স্প্রে করতে যাচ্ছিলো, তখন ওরা একটা বাঘ দেখতে পায় শুয়ে আছে খুব কাছাকাছি থেকে। ওরা তখন দৌড়ে পালিয়ে যায় এবং সেটা গ্রামবাসীকে খবর দেয় এবং লোকজন ওখানে ভিড় করাতে ভয় পেয়ে বাঘটি আবার দ্রুত বেগে ছুটিয়ে যায়। ছুটে গিয়ে নিবারণ দাস নামে ছেলেটিকে জখম করে এক বাস যারে সে আশ্রয় নেয়। এখন আমরা রায়চেঙ্গার যে বাসিন্দারা রয়েছি সেখানে আমরা খুব আতঙ্কে রয়েছি, কেননা এখনও ফরেস্ট ডিপার্টমেন্ট এইমাত্র এসে পৌঁছালো এবং এখনও বাঘটিকে ধরতে পারেনি। তাই আমরা ভাবছি যে এখন রাত্র হয়ে গেলে আমরা কীভাবে এখানে থাকবো। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় ঘুমপাড়ানি গুলি দিয়ে চিতাবাঘটিকে বেহুশ করে জাল দিয়ে ধরে দক্ষিণ খয়েরবাড়ির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সারাদিনে চিতাবাঘের হামলায় জখম হয় 6 জন, এদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার নাম সঞ্জয় বর্মন, বাকিরা হলো গ্রামবাসী নাম নিবারণ দাস, মনোজিৎ মল্লিক, ফণী বর্মন, নরোত্তম মজুমদার, যজ্ঞ বর্মন। প্রথমদর্শী জগমোহন দাস বলেন, রোজকার মতো ক্ষেতে ওষুধ স্প্রে করতে ও ক্ষেত পরিদর্শন করতে গিয়ে দেখি বিশালাকার একটি বাঘ শুয়ে আছে। সেই দেখে সব কিছু ফেলে সেখান থেকে পালিয়ে আসি ও গ্রামবাসীদের জানাই। এরপর আসে পুলিশ ও বন দপ্তর। আলু ক্ষেতে যাওয়ার পরে কয়েক জায়গায় কিন্তু আলু গাছ নষ্ট হয়, আমার তাতে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে পাশে একটা পোলট্রি ফার্ম আছে, ওকে জিজ্ঞেস করলাম যে তুই কোনো মুরগি টুকিয়ে ফেলাইছিস নাকি, মানে ও বললো না আমি মুরগি টুকিয়ে ফেলাই নাই। তখন আমার কিন্তু সন্দেহ হয় যে এরকম তো কুকুরের হইতে পারে না। হ্যাঁ, তারপরে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ওদেরকে বললাম, বলার পরে কেউ কিছু বলে নাই, আমিও চুপচাপ আসি। একটু পরে লেবার আসলো, ওরা ওষুধ দিতে গেলো, মানে ওষুধ দিচ্ছে ওর ঠিক মানে 5-6 ফুট দূরে থেকে দেখলো বাঘ শুয়ে আছে। লোক বিশ্বাস করে না, তারপর আমরা গেলাম, দেখলাম তাই বাঘ
যে দুজন ওষুধ দিল ওরা যদি লক্ষ্য না করলে ওদেরকে কামড় দিত। বেরিয়ে দেখলাম এই শুনলাম একটা গুজব যে সেখানে নাকি বাঘ বেরিয়েছে, তো দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে হঠাৎ করে চিতাবাঘটা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আমার পাশের যে একজন ছিল তার উপরে আক্রমণ করে দিল, আমি জাস্ট পাশে ছিলাম, আমি পালিয়ে বাঁচার তাগিদে পড়ে গেলাম, পড়ে গিয়ে আমার একদম মানে প্রচণ্ড ভয় পেলাম, আমার চশমাটাও ভেঙে গেল, এই দেখুন চশমাটাও ভেঙে গেছে আমার। তো পড়ে যাওয়ার পরে আমার পাশ থেকে মানে চিতাবাঘটা এত জোরে বেরিয়ে গেল, মানে মানে কী বলবো, আমি কথা বলতে পারছি না, মানে এতটা ভীত হয়তো সন্ত্রস্ত, মানে কী বলবো, আমি আমার লাইফে কোনোদিন হইনি। জলদাপাড়া সাউথ রেঞ্জের আধিকারিক কুলকেশ গোস্বামী বলেন, খবর পেয়ে আমরা চলে আসি, চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুশ করে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, এরপর দপ্তর সিদ্ধান্ত নেবেন। কি হয়েছে ঘটনা এখানে? আমরা আনুমানিক তখন 11টা বাজে সকাল 11টার দিকে আমরা খবর পেলাম যে কাতন্দুরি বাগানে একটা বাঘ বেরিয়েছে আলু খেতে, একজন খেতে। তারপরে আমাদের এখানকার যে জেলা পরিষদের মেম্বার আছে, মহিলা আছে, উনি আমাদের ফোন করে, আমাদের স্টাফকে আমাকেও ফোন করে, তারপরে সাথে সাথে আমরা স্টাফ এখানে পাঠিয়ে দিই। তার একটু পরে আমিও নিজেও অন্যান্য আরও স্টাফ যারা আছে তাদেরকে সঙ্গে করে এখানে নিয়ে আসি। ইন দি মিনটাইম অলরেডি দুজনকে ইনজুরি করে ফেলেছে। আমাদের ট্রাঙ্কুলাইজিং টিম যেহেতু লঙ্কাপাড়া রেঞ্জে একটা বাঘের ব্যাপারে সমস্ত স্টাফরা ওখানে এনগেজ, ওখান থেকে আসতে একটু টাইম লেগেছে, ততক্ষণে ওরা এসেও গেছিলো, কাছাকাছি চলে গেছে। তা ওরা আসার পরে আমাদের ট্রাঙ্কুলাইজিং রেডি করে আমরা অলরেডি কেন্দ্রে স্টাফের আমরা নিয়ে আছি। বলুন তো, এটা কি সেই বাঘ যেটা লাগাতার হত্যা করে চলছে? দেখুন, এখন তো আমরা জাস্ট সকালবেলায় বাঘটাকে ওখান থেকে আমরা ক্যাপচার করে রেস্কিউ করে আমরা তাড়াতাড়ি রেস্কিউ সেন্টারে নিয়ে যাচ্ছি, তো এটা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। তো আমাদের যে এক্সপার্ট টিম আছেন ওনারা আসবেন, ওনারা এসে দেখবেন, দিয়ে ওনারা ডিসাইড করবেন যে এটা সেই বাঘ কি না। সেটা কি পূর্ণবয়স্ক আর কি মেল না ফিমেল? এখন এটাও বলা যাবে না মেল কি ফিমেল, কেননা আমরা ক্যাপচার করার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ভেটেরিনারি ডাক্তার আছেন, উনি দেখে উনি বলবেন এটা মেল কি ফিমেল। স্যার, আপনার কতটুকু রিলিফ পেয়েছেন এই বাঘটাকে ধরে? স্যার দেখুন, সত্যি কথা বলতে কি রিলিফ কিছু পাইনি আমরা, কিন্তু আমরা একটা এনার্জি পেয়েছি। আমরা দীর্ঘ 15-16 দিন ধরে দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছি, আমাদের পাঁচখানা ছখানা টি গার্ডেনে প্রায় 15খানার মতো খাঁচা বস করিয়েছি, ছখানা ট্র্যাঙ্কুলাইজার টিম দিন রাত কাজ করেছে, 4টে গাড়ি আছে আমাদের যেটা আপনার 24x7 চলছে, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার যারা সাধারণ মানুষ আছে তাদেরকে প্রোটেক্ট করা, এবং তার সঙ্গে প্যারালালি বাঘগুলো যে বাঘগুলো খুব অত্যাচার শুরু করেছে সেগুলোকে রেস্কিউ করা। তো এতদিন ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছিলাম, আজকে একটা রেস্কিউ করতে পেরেছি, একটা ক্যাপচার করতে পেরেছি, এটা এই খবরটা যখন আমাদের সাধারণ কর্মচারীরা বা আমাদের যারা হেল্প করছেন সাধারণ গ্রামবাসীরা জানতে পারবেন, তো তাদের মধ্যে একটা এনার্জি আসবে। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রী রিপোর্ট। শিক্ষিকা কম থাকায় বেশিরভাগ সময় ছাত্রীদের অ্যাটেন্ডেন্স হচ্ছে না, তাইদের শিক্ষক নিয়োগের দাবিতে সকালে স্কুল গেটের সামনে থেকে একটি মিছিল বের করে কোচবিহার ইন্দ্রাদেবী স্কুলের ছাত্রীদের অভিভাবকরা। এর সাথে কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে থেকে বিক্ষোভ দেখিয়ে জমা দিলেন স্মারকলিপি। শিক্ষিকা কম থাকায় বেশ কিছু সময় ছাত্রীদের অ্যাটেন্ডেন্স হয় না, আর সেই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে স্কুল গেটের সামনে একটি মিছিল বের করে শিক্ষক নিয়োগের দাবিতে কোচবিহার ইন্দ্রাদেবী স্কুলের অভিভাবকরা কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে জমা দিলেন স্মারকলিপি। কোচবিহার শহরের 4টি সরকারি বিদ্যালয়ের মধ্যে একটি হল কোচবিহারের ইন্দ্রাদেবী হাই স্কুল। প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা হয় স্কুলে। স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় 1070 জন। বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষিকাকে নিয়ে মাত্র 11 জন শিক্ষিকার বিদ্যালয় রয়েছে, আর সেই কারণে পড়াশোনায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রীদের। দীর্ঘদিন ধরে আজকে পরীক্ষা বাচ্চাদেরকে আসে স্কুল থেকে আবার সময় মতো চলে যায়, তাতে বাচ্চাগুলোর তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, যার জন্য বাড়িতে টিউশন দিতে হচ্ছে ওদেরকে। এই সমস্যাটা নিয়ে আমরা আজকে ডিএম সাহেবের কাছে যাচ্ছি, অবিলম্বে কিছু হয়।
জেলা শহরে এই বিদ্যালয়ে আরেকটি আলাদা সুনাম রয়েছে। প্রায় বছর দুয়েক ধরে এই সমস্যাতে ভুগছে বিদ্যালয়ের ছাত্রীরা। অভিভাবকদের অভিযোগ, বারবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনোভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে না বিদ্যালয়ে। শিক্ষিকা কম থাকায় বেশ কিছু সময় ছাত্রীদের অ্যাটেন্ডেন্স হয় না বলে অভিযোগ। আর সেই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে স্কুল গেটের সামনে থেকে একটি মিছিল বের করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছায় স্কুলের অভিভাবকরা। সেখানে তারা শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান, এরই পাশাপাশি একটি স্মারকলিপি জমা দেন। এখন অবধি এই যে এক দেড় মাস হলো ক্লাস শুরু হয়ে গেছে, একদিনও ক্লাস হয়নি। রোল কল মানে অন্যান্য টিচার এসে এসে করে, শুধু রোল কলটুকুই হয়, আর কিছু হয় না। কোনো টিচার নেই, সাতজন টিচার নিয়ে যে স্কুলটা, সাতজন টিচারও ঠিক মতো ক্লাসে যায়। আপনারা কী করছেন? আমরা এইভাবে স্কুল চলতে পারে না। আমরা চাচ্ছি হয় স্কুলটা বন্ধ করে দেন, তাহলে টিচার নিয়োগ করি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ বিষয়ে বলেন, 31টি পোস্ট রয়েছে বিদ্যালয়ে, তার মধ্যে বর্তমানে 11 জন শিক্ষিকা দিয়ে কাজ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে আধিকারিকদের জানানো হয়েছে, তবে আজকের অভিভাবকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না। অবগত নয় যে কোনো বাইরে কোনো মিটিং আছে কিনা। আমরা তো আমাদের স্কুলের তরফ থেকে ডাইরেক্টরকে জানিয়েছি, টিচারের সরকার আমাদের 31টা পোস্ট, তার মধ্যে 11টা পোস্ট আছে এখন, আর বাদবাকি পোস্টগুলো টাকা দিয়েছি। তাতে আমার স্কুল চালাতে একটু অসুবিধা হচ্ছে, আমরা বারবারকে জানাচ্ছি। ওখান থেকে বলেছে যে প্যানেল হলে পরে আমাদেরকে একটু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে দেওয়া হবে। এই স্কুলে ছাত্রী সংখ্যা কত রয়েছে? আমাদের স্কুলে প্রায় 1072 মতো, 70 থেকে 72। শিক্ষক কত, শিক্ষিকা কত? আমাকে নিয়ে দশ। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। এসএসবি 53 ব্যাটালিয়নের উদ্যোগে জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বড় মেচেবস্তি ও খোকলা বস্তিতে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি পালন করা হলো। এসএসবি 53 ব্যাটালিয়নের উদ্যোগে জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বড় মেচিয়াবস্তি ও খোকলা বস্তিতে বেটি বাঁচাও বেটি পড়াও শীর্ষক কর্মসূচি পালন করা হয়। বুধবার এই উপলক্ষে কলকাতা থেকে আগত শিল্পীরা নাটক মঞ্চস্থ করেন, পাশাপাশি স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এসএসবি 53 ব্যাটালিয়নের কমান্ডেন্ট অরবিন্দ কুমার বলেন, নারী সুরক্ষা নিয়ে এলাকার বাসিন্দাদের সচেতন করতে এই কর্মসূচির আয়োজন নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে এলাকার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী, জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য পবনবীর মোক্তান, কমল লামা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপকি আওয়াজ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. Lalani Computer Academy, Jaigaon. Abhi SCT Jaigaon ke naam se jana jayega aur government authorized certificate provide kiya jayega. 100% placement ke saath sabhi prakar ke computer courses uplabdh hain, jaise ki basic courses, hardware engineering, network engineering, multimedia, financial accounting, software engineering, diploma, ye sabhi courses uplabdh hain. WBSC, ISO, IAO, DEC, AIU, ACC approved hai. Lalani Computer Academy, placement try up over 150 leading companies. अभी तक 60,000 छात्र छात्रियों को जॉब प्लेसमेंट दी जा चुकी है। उज्जवल भविष्य बनाने के लिए आज संपर्क करें ललानी कंप्यूटर एकेडमी यानी SCG, जयगांव, गोपी मोहन। आप देख रहे
रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आजकेर विस्तारित खबरे। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ দ্রুতগামী একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে গাজল থানা আদিনা এলাকায় 34 নং জাতীয় সড়কের ওপর। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ দ্রুত গতিতে মালদাগামী একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে ওই মহিলাকে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গাজল থানা আদিনা এলাকায় 34 নং জাতীয় সড়কে। এরপর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম সুখিমান বিবি, বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকায়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকার পর ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় মানুষেরা। মৃতার ছেলে আনারুল ইসলাম জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাথে আদিনা মাজারে এসেছিলেন। রাস্তা পার হওয়ার সময় গাজল থেকে মালদা শহরে যাওয়ার পথে একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে তার মাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গাজল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। একটা এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল 20 আছে, আপনার মিশন আছে, আর আপনার ব্যাংক আছে, হসপিটাল আছে, বুঝলেন, আপনার সেন্ট্রাল ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, কঠিন আর পুলিশ রোড ভি আছে এখানে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে যে ঘটনা ঘটেছে, কোন মাজার শরীফে এসেছিল, আর আপনার তারপরে কোনো প্রশাসন নাই এখানে, কোনো ঐক্য বিচার প্রশাসন, যে কোনো ধর্মীয় জায়গাতে কোনো সিভিল পুলিশ দেখছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারপরে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। সিভিল পুলিশের সাথে প্রতিবাদ করতে গেলে ওনারা একটা অভিযোগ করে দেয় থানা, তাহলে অভিযোগ করতে গেলে আমাদের উপরে ক্লেম করে দেয়। কোন থানা এটা? এটা গাজল থানা। আচ্ছা, আজকে কি ঘটনাটা ঘটেছে একটু যদি বলেন। আজকে কি ঘটনাটা ঘটেছে, মহিলাটা কিভাবে মারা গেল? এই ঘটনাটা আপনার স্কুলে আপনার মাজার শরীফ যাচ্ছিল, পঞ্চাশে যাচ্ছিল, যাওয়াতে উনি ফের ব্যাক করেছিল, ব্যাক করে তার বিয়ে গাড়ি ধরার জন্য এসেছিল, গাড়ি মেরে দিয়ে। কিভাবে দেখছেন এই যে দ্রুতগতিতে গাড়ি চলছে এবং পুলিশের ভূমিকা নেই, কি দেখছেন? পুলিশের কোনো ভূমিকা নাই, আর আমরা আমরা যে পাবলিক আমরা চাচ্ছি এখানে পারমানেন্ট সিভিল পুলিশ দেওয়া হোক, পারমানেন্ট, আর দিয়ে প্রতিশোধ দিবে, এসপি প্রতিশোধ দিবে, তার পিছিয়ে আমরা গাড়িকে ছাড়বো, ওরা না আসলে আমরা ছাড়া যাবে। আজকে কি রাস্তা জাম করে দিয়েছেন? আর রাস্তা জাম করেছি, পরি পরে আছে। কত কতক্ষণ হয়েছে? মানে 10 মিনিট হলো। আচ্ছা, কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? 10 মিনিট, আধা ঘন্টা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারি রিপোর্ট। কোচবিহার এমজেন হাসপাতালে অতর্কিত ভিজিট কোচবিহার মেডিকেল কলেজ সুপার রাজীব প্রসাদের। কোচবিহার এমজেন হাসপাতালের অতর্কিত ভিজিট কোচবিহার মেডিকেল কলেজ সুপারের। তিনি অবশ্য মুখে বললেন নিজের হাসপাতাল দেখতে এসেছেন, তিনি দেখছেন তার কর্মীরা কিভাবে কাজ করছে, কিন্তু বাস্তব চিত্রটা পুরোটাই আলাদা। হাসপাতালের ভেতরে রোগীর পরিজনদের পুরুষ বিভাগে একই বিছানায় শুয়ে আছে পুরুষ মহিলা, আবার মহিলা বিভাগে একই বিছানায় মহিলা পুরুষ। এই দৃশ্য রীতিমতো চমকে দেওয়ার মতো। এই ঘটনায় একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালের গেট নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের ওপর। রাত বিরতে যখন তখন ঢুকে পড়ছে রোগীর আত্মীয়রা, ভেতরে তাদের আনাগোনা, এই বিষয় নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েন তিনি। শিশু বিভাগে কল বুক করা সত্ত্বেও ডাক্তারের অনুপস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তার ক্ষেত্রে নিজে দাঁড়িয়ে থেকে ডাক্তারকে ফোন করেন, শেষ পর্যন্ত নিজেই চলে যান শিশুটিকে দেখতে। অতর্কিত এই ভিজিটের মূল কারণ সূত্রের মাধ্যমে জানানো হয়েছে একাধিক অভিযোগ। রোগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের মাধ্যমে একাধিক অভিযোগ উঠে এসেছে অনিয়মের, আর বেশিরভাগই রাতের বেলায় অনিয়ম হয়। তাই দেখতে এদিন কোচবিহার এমজেন হাসপাতালে অতর্কিত ভিজিট কোচবিহার মেডিকেল কলেজ সুপারের। কোচবিহার মেডিকেল কলেজ সুপার রাজীব প্রসাদ জানান, হাসপাতালের গেট সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিছুটা অনিয়ম রয়েছে, সচেতনতার অভাব রয়েছে রোগীর পরিবার পরিজনদের ক্ষেত্রেও। বেশিরভাগই গ্রাম থেকে আসা রোগীর পরিবার এরা একই বিছানায় রাত কাটাচ্ছেন। তিনি আরো বলেন হাসপাতালের সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সেই সঙ্গে পরিজনদের স্বার্থে তাদের সচেতনতা বৃদ্ধির কাজ করবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, হাসপাতালের পরিবর্তে নার্স এবং কর্মীদের দ্বারাই পরিষেবা প্রদান করা হবে।
দর্শনে হাসপাতাল নিয়ে দেখছি সব আমার এত কর্মচারী কাজ করছে, তারা কিভাবে কাজ করছে না করছে একটু রাতে এসে দেখে গেলাম, তাদের সাথে দেখা করে গেলাম। স্যার কি দেখলেন, কি অবস্থা আছে হাসপাতাল? আচ্ছা সবাই ডিউটি করছে নিয়মিত, কিছু পেশেন্ট পার্টি আছে যারা এখনও একটু অ্যাওয়ারনেস সিস্টেম সম্পর্কে সেগুলো একটু রেকটিফাই করতে হবে আমাদের আর কি। স্যার আপনাদের জন্য কী করবেন? পেশেন্ট পার্টির রেস্ট্রিকশনটা একটু কমাতে হবে গো, একটু ভিড় আছে, একটু ভিড় আছে। আরেকটা বিষয় স্যার চোখের সামনে উঠে এলো যে ফিমেল ওয়ার্ডে মেল পেশেন্ট এবং মেল ওয়ার্ডে ফিমেল পেশেন্ট, অ্যাওয়ারনেসের অভাব আছে। পেশেন্ট পার্টি সব দূর দূর গ্রাম থেকে আসছে, তো একটু সব মানে এখন সেই অ্যাওয়ারনেসের অভাবে এগুলো হচ্ছে, ঠিক হয়ে যাবে। গেটের কোনো বিষয় দেখবেন কি? হ্যাঁ আমাদের সিকিউরিটি ল্যাকিং তো আছে, ওদের এজেন্সিকে পারফর্ম করছে না ভালো করে, দেখ বারবার বলা হচ্ছে, দেখি কতটা ইম্প্রুভ করে। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্প দপ্তরের উদ্যোগে ও মালদা জেলার শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে ও মালদা জেলার শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক, জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। যদি যদি আপনারা করেন, বাড়িতে রাখেন শোপিস হিসাবে, মানুষের নজরে পড়লে মানুষ সেটা তাকাবে, দেখবে কোথা থেকে কিনেছেন, তার খোঁজ নেবে। এই কদিন মেলা চলবে, মেলাতে অসংখ্য মানুষ আসবেন, আপনারা যদি ঠিকমতো কাস্টমারদের বুঝাতে পারেন তাহলে তার উন্নতি হবে। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এই মেলার সার্থক হোক, মমতাদির যে দৃষ্টিভঙ্গি সেটা সার্থক হোক বলে আমার বক্তব্য শেষ করছি। 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই হস্তশিল্প মেলা। মালদা শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রতিদিন দুপুর 2 থেকে রাত 9 পর্যন্ত চলবে এই মেলা। মেলায় তৈরি হয়েছে 25 স্টল। আমাদের মেন্টর সাহেবের হাত দিয়ে সেটা চলবে দীর্ঘ 8 দিন। আমি নিশ্চিত যে মেলার এই প্রাঙ্গণ আজকে আমরা ভরাট দেখছি না। এই 8 দিনে আমি বলতে পারি, আমি আশা রাখি যে এই মেলার প্রাঙ্গণ ভিড়ে ভরে যাবে এবং যারা বিক্রেতা এখানে আছেন, সুন্দর স্টল হয়েছে, বিভিন্ন নদীর নাম দিয়ে স্টলগুলো নামকরণ হয়েছে, খুব ভালো লাগছে। এবং আমি নিশ্চিত যে এখানে যারা বিক্রয় করতে এসেছেন, যেসব আর্টিজেন, যেসব হস্তশিল্পী, তাদের সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। এর আগে এই দপ্তরের GMDIC দপ্তরের এক প্রদর্শনশালায় আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে এই জেলার যারা শিল্পী রয়েছেন, বাঁশের কাজ, কাঠের কাজ, পুঁতির কাজ, এমব্রয়ডারি, কাঁথা স্টিচ, সব দিক দিয়ে কিন্তু এরা এত সুন্দর করেছেন, এত সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি করেছেন, যেগুলো শুধু আমাদের রাজ্যে নয় ন্যাশনাল লেভেলে প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে। এত সুন্দর সুন্দর আর্টিস্ট, এত বিদগ্ধ আর্টিস্ট আমাদের জেলায় রয়েছেন, তাদের সমৃদ্ধ প্রোডাক্ট এখানে থাকবে এবং সমস্ত কিছুই বিক্রয় হয়ে যাবে। রাজ্যের 23 জেলার শিল্পীরা তাদের নিজেদের হাতে তৈরি সামগ্রী নিয়ে এই মেলায় যোগ দিয়েছেন। বাঁশ, কাঠ, মাটি, কাপড় সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রি করবেন তারা। এছাড়াও যে কদিন মেলা চলবে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই মেলা প্রাঙ্গণে। ফার্নিচার, কত গেটের আইটেম আছে, সোফা সেট, চেয়ার, টেবিল, অনেক ভ্যারাইটিস এখানে মালদায় মার্কেটিং
ভালোই হবে আমি আশা করছি। এখানে খুব কম দামে এবং বেস্ট কোয়ালিটি মাল, এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী অনেক মার্কেটিং যায় কলকাতা, পূর্ব মেদিনীপুর, হলদিয়া ও বহরমপুর, এখন দেখছি মালদাতেও গেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। দুই ব্লকের সংযোগকারী পাকার সেতুর কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার দুপুর 11:30 নাগাদ নারকেল ফাটি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পাকার সেতুর কাজের শুভ সূচনা করা হয়। দুই ব্লকের সংযোগকারী পাকা সেতুর কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেতুর কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলাশাসক পালদেন শেরপা, ইংরেজবাজার বিডিও দেবর্ষী মুখোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন মালদা দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কংক্রিটের পাকা সেতু তৈরি হবে, দ্রুত সেই কাজ শুরু করার কথা জেলা প্রশাসনের কর্তাদের জানানো হয়েছে। এই কংক্রিটের পাকা সেতু তৈরি হলে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সুন্দর হবে, সাথে স্কুল পড়ুয়া সহ হাজার মানুষ উপকৃত হবে এই সেতু তৈরি হলে। তো সেতুর শুভ উদ্বোধন করলাম, একটা মোদিপুরে খিড়কি ব্রিজ, খিড়কি সেতু, দ্বিতীয়টা হচ্ছে এখানে প্রীতি, এখানে একটা সেতু। এই দুটো সেতুর হওয়ার কারণে প্রায় 1,00,000 মানুষ উপকৃত হবে, যাওয়া আসা করতে পারবে। এক বছর সময় দেওয়া হয়েছে এই ব্রিজের, এই সেতু তৈরির জন্য। আশা করছি এলাকার মানুষ সমস্ত রকম সুবিধা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরা এক বছরের মধ্যেই এই হৃদ্যোতের যে যোধপ্রীতের যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা এলাকার মানুষের জন্য উৎসর্গ করে দিই। কত টাকা ব্যয় এবং কত দৈর্ঘ্য? এইটা হচ্ছে 6,30,00,000 টাকা, আর আগে যেটা আমরা করে আসলাম সেটা হলো 5,50,000,000 টাকা। বাম আমলও মেলেনি সামান্যটুকু সহযোগিতা, যার ফলে প্রতিদিনের জীবনের ঝুঁকি নিয়ে ভাগীরথী নদীর ওপর অস্থায়ী বাঁশের সেতু পার হয়ে চলাচল করতে হয় হাজারো গ্রামবাসীদের। সেই সমস্যার কথা শোনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। আর যেমনি বলা তেমনি কাজ, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগীরথী নদীর ওপর গড়ে উঠতে চলেছে কংক্রিটের পাকা সেতু। বৃহস্পতিবার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের যোধপ্রীতি এলাকায় সেতু শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রায় 60 মিটার এই পাকা সেতু তৈরি করতে খরচ হবে 6,30,00,000 টাকা। ভাগীরথী নদীর এপারে রয়েছে ইংরেজবাজার ব্লক, ওপারে রয়েছে কালিয়াচক 2 নং ব্লক। আর এই যোধপ্রীতি এলাকায় পাকা সেতু তৈরি হলে এই দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। এই ছেলেপেলারা স্কুলে যেতে সমস্যা হতো, আমরা গাড়ি নিয়ে যেতে রাস্তায় পড়ে যেতাম, জলের মধ্যে পড়ে গেছে অনেকজন, অনেকজন এখানে পড়ে গিয়ে মারাও গেছে। আমি নিজে পড়েছি থেকে সাইকেল নিয়ে। এই ব্রিজটা হওয়াতে কী কী সুবিধা হবে আপনাদের? এই ব্রিজটা হওয়াতে আমাদের গ্রামবাসীর সকলের সুবিধা হবে, স্কুলের সুবিধা হবে, ছেলেপেলে যাওয়া সুবিধা হবে। আমাদের অসুখ বেশি করে জন্য লোক কি অসুখ পড়ে গেলে আমরা নিয়ে যেতে পারি না, রাস্তা নেই বলে, এগুলো অনেক সুযোগ সুবিধা হবে। কতদিনের দাবি ছিল এটা আপনাদের? আমরা দীর্ঘদিনের জন্ম থেকে দাবি ছিল। আগে অসুবিধা হতো যে এই ব্রিজ না থাকাতে অনেক মানুষজন এটা দিয়ে টাউন শহরে যায় কাজ করতে, 100 দিনের কাজ করতে যায়, আবার রাজমিস্ত্রির কাজ করতে যায়, তাদের অনেক দেরি হতো, অনেকে আবার ঘুরে আসতো কাজ না পেয়ে। এইগুলো সুবিধা হচ্ছে, তো ব্রিজ হলে এরা কাজ পাবে এবং সকাল সকালে যেতে পারবে এবং সকাল সকালে বাড়ি ফিরতে পারবে। আজকে থেকে ব্রিজের কাজ শুরু হবে, কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে, এ খুব গর্ব লাগছে আমাদের এলাকার এবং আমাদের সমস্ত গ্রামবাসীর। মানে কাকে ধন্যবাদ দিচ্ছেন এই জন্য? এর জন্য ধন্যবাদ দিচ্ছি রাজ্য সরকার এবং মমতা। হ্যাঁ, মানে আগের সরকার কি এই ধরনের কোনো ধ্যান দিত না?
আগে সরকার এরকম ধরনের কোনো গুরুত্ব দেয়নি, এখন এই সরকার অনেক গুরুত্ব দিয়ে এগুলো সমস্যার সমাধান করছেন। আমাদের যা ছিল দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এই ব্রিজ হওয়ার জন্য, সেটা আজকে পূরণ হতে চলেছে এই দিদির মাসে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। आपकी चैनल वॉइस, आपकी आवाज। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigarh. लालानी कंप्यूटर अकादमी जयगांव, अभी SCT जयगांव के नाम से जाना जाएगा और गवर्नमेंट ऑथराइज सर्टिफिकेट प्रोवाइड किया जाएगा। 100% प्लेसमेंट के साथ सभी प्रकार के कंप्यूटर कोर्सेज उपलब्ध हैं, जैसे कि बेसिक कोर्सेज, हार्डवेयर इंजीनियरिंग, नेटवर्क इंजीनियरिंग, मल्टीमीडिया, फाइनेंशियल अकाउंटिंग, सॉफ्टवेयर इंजीनियरिंग, डिप्लोमा, ये सभी कोर्सेज उपलब्ध है। WBSC, ISO, IAO, DEC, AIU, ACC अप्रूव है। ललानी कंप्यूटर अकादमी, प्लेसमेंट ट्राई अप ओवर 150 लीडिंग कंपनीज। अभी तक 60,000 छात्र छात्रियों को जॉब प्लेसमेंट दी जा चुकी है। उज्जवल भविष्य बनाने के लिए आज संपर्क करें ललानी कंप्यूटर अकादमी यानी SCG, जयगांव, गोपी मोहन। आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज़।